পুলিশকে এক প্রকার চ্যালেঞ্জ জানিয়ে ধর্মনগর থানার অনতি দূরে ঐতিহ্যবাহী হরিমন্দিরে দুঃসাহসিক চুরিকাণ্ড সংগঠিত করল চোরের দল। ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ধর্মনগরের ঐতিহ্যবাহী হরিমন্দিরে হানা দেয় একদল চোরের দল। মন্দিরের তালা ভেঙে প্রতিমার মাথায় থাকা রূপোর দুটি চূড়া এবং একটি স্বর্ণের বাঁশিও মন্দিরের প্রণামী বাক্স থেকে নগদ অর্থ নিয়ে যায় চোরের দল। পরবর্তীতে বুধবার সকালে মন্দিরের পুরোহিত ঘুম থেকে উঠে নিজের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ পান। তারপর তিনি ঘরের পেছনে দরজাতে বের হয়ে এ চুরি কাণ্ড প্রত্যক্ষ করতে পেরে ধর্মনগর থানার পুলিশকে খবর দেন। এই খবর পেয়ে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিষ সাহা সহ ধর্মনগর থানার পুলিশরা ছুটে যান ঘটনাস্থলে। তবে পুলিশের তদন্তে দেখা যায়, এ চুরি কাণ্ডটি সংগঠিত করার আগে মন্দিরে থাকা সিসিটিভি ক্যামেরাটি বিকল করে দেয় চোরের দল। এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বলেন, এ চুরি কাণ্ডের খবর ধর্মনগরবাসীর জন্য একটি দুঃসংবাদ। পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। তাছাড়া যেভাবেই হোক সিসিটিভি ফুটেজ উদ্ধার করে চোরেদের আটক করা হবে এবং প্রয়োজনে ডগ স্কোয়াডও আনা হবে। এটা তো আসলে খুব একটা দুঃসংবাদ ধর্মনগরবাসীর কাছে। বক্তৃতা মানুষ যারা আছে এখানে রেগুলার ওনারা আসেন, তো কীর্তন হয়, পূজা পাঠ হয়, খবরটা খুবই দুঃখজনক খবর। দুটা রূপার চূড়া নিয়েছে আর একটা সোনার বাসি নিয়েছে যতদিন জেনেছি। পরবর্তীকালে আমরা দেখবো আর কী কী নিয়েছে। আমরা একটা সিসিটিভি আনছি এখানে, বিডি ডিএসপি আনা হচ্ছে, ডকুমেন্ট আনা হবে, সিসি ক্যামেরা ফুটেজ থেকে আমরা তুলতে ধরবো। হ্যাঁ, চোরের এমন বারবারতে পুলিশের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনি চিন্তার ভাঁজও পরিলক্ষিত হচ্ছে ধর্মনগরবাসীর কপালে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।